আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন আল্লানা। আজকে আসলাম একটা সেল পোস্ট নিয়ে। তো সেল পোস্টে যে কবুতরগুলো দেখতেছেন, এগুলো আপনার স্ট্যাচার কবুতর, এগুলো আপনার ব্ল্যাক স্পেঞ্জেল স্ট্যাচার। তো এখানে একজোড়া 8 পরের বাচ্চা, আর এই ভিডিওর পরে আবার আপনার একজোড়া নীল পরের বাচ্চার ভিডিও দেওয়া আছে। তো দুই জোড়াই বিক্রি। তো এগুলো 8 পরের বাচ্চা, মেল ফিমেল কনফার্ম, সেই জন্য আর কি আমার ভিডিও করে অ্যাড দেওয়া। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন, এবং স্ট্যাচারের মার্কিং সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, যেটাতে স্ট্যাচারের মার্কিং নিয়ে আমি কথা বলছিলাম। তো এটা হলো স্প্যাঞ্জেল স্ট্যাচার। তো এটার কালার আপনার অনেকটা ব্ল্যাকলেসের মতো, কিন্তু এটা ব্ল্যাকলেস না, এটাতে বলে স্প্যাঞ্জেল কালার। তো এটা রেড স্প্যাঞ্জেল হয়, ইয়েলো স্প্যাঞ্জেল হয়, ব্ল্যাক স্প্যাঞ্জেল হয়, তো বিভিন্ন কালারের স্প্যাঞ্জেল হয়। আর স্ট্যাচারের মার্কিং হয়তো আপনারা জানেনি। তো এটা 100% মার্কিংয়ের একটা কবুতর, 8 পরের, মেল ফিমেল কনফার্ম। আর এগুলা যেগুলো প্যারেন্টস আছে, প্যারেন্টসগুলো আপনার ব্ল্যাক স্প্যাঞ্জেল, বাচ্চা ব্ল্যাক স্প্যাঞ্জেলই আসে। মাঝে মাঝে দু একটা বাচ্চা রেড স্প্যাঞ্জেল এসে পড়ে। পুরোপুরি আপনার ভিডিওটা দেখবেন, আশা করি কবুতর পুরো মার্কিং সম্পর্কে আপনাদের ধারণা হবে। আর কবুতরগুলো সাইজে আরও বড় হবে, এবং কবুতরগুলো আরও মোটামুটি বয়স হলে ছাড়বে। কবুতরগুলো মল্টিংয়ের কারণে একটু চিকন দেখা যেতেছে। তো এখন যেটা দেখতে পারতেছেন, এটাও আপনার একটা স্প্যাঞ্জেলেরই বাচ্চা, গায়ে একটু লাল লাল চিকন দেখতেছেন, যদি এটা আপনার যখন মল্টিংয়ে যাবে এটা ব্ল্যাক স্প্যাঞ্জেল হয়ে যাবে। এখন একটু রেড স্প্যাঞ্জেল টাইপের লাগতেছে। এগুলো বিগ সাইজের বাচ্চা। তো বাচ্চাগুলো আপনার কিছুদিন সামনে লাগবে, আলাদা রেখে 4-5 দিনের মতো এই বাচ্চাগুলো বিক্রি হবে। যাদের একান্ত এই বাচ্চাগুলো আপনার দরকার, আমার মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাগুলো নিতে পারবেন। বাচ্চাগুলো আমি রিজনেবল প্রাইসে ছাড়বো। তো সবাই আর আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অবশ্যই বাচ্চাগুলো নিতে পারবেন। আর ভিডিওটি বড় করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যাতে কবুতরের মার্কিং দেখতে এবং কবুতরের হাতে তোলা সব কিছুই মেজারমেন্ট করতে পারে। তো আমি ভিডিওগুলো উপর দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা মার্কিংটা পুরোপুরি বুঝতে পারেন। তো ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করে দেবেন, যাতে নতুন নতুন কোনো কিছু করতে পারি। আর এইসব কবুতরগুলো আমি আবারও বলি, মোটামুটি রিজনেবল প্রাইজ আমি ছেড়ে দিব। তো ফার্স্ট একটা 8 পরের বাচ্চা, আর এটা যেতে দেখতেছেন একটা নীল পরের বাচ্চা, কিছুদিনের ভিতরে আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।